পাবনার ঈশ্বরদীতে হাজারীপাড়া মানব কল্যাণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে প্রদান করা হলো আর্থিক সহায়তা। গেল রাতে উপজেলা মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুর রফিক নুরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে উপলক্ষে উপহার স্বরূপ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক নারীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি আলহাজ আবু বক্কর সর্দার, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শেখ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।